আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো আজকে আমি বেশ ঠিক অর্থনীতির চাহিদা ও যোগান অধ্যায়ের অষ্টম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এখানে যেই আলোচনাগুলো শেষ করেছি আমি বিশ্বাস করি তোমরা বইয়ের সাহায্য নিয়ে এই আলোচনাগুলো শেষ করেছো কারণ যদি তুমি পরাগুলো জমিয়ে রাখো তাহলে এই সহজ পরাগুলোই তোমার কাছে একসময় কঠিন মনে হবে আর যারা চাহিদাটা ভালোভাবে বুঝবে তাদের জন্য যোগানের আলোচনাটা শুধুমাত্র একটু একটু মডিফাই করলে তোমার যোগানের আলোচনাটা হয়ে যাবে তুমি সহসাই এই পরাগুলো বুঝতে পারবে যাই হোক আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা করতে পারবে যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন করতে পারবে ঠিক আছে তাহলে আমরা আলোচনাটা যাচ্ছি দেখো এই কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করার সময় সবচেয়ে ভালো হয় যদি তুমি প্রশ্নের আলোচনাটা যোগান বিধি থেকে শুরু করো আমরা তো জানি যোগান বিধি সম্পর্কে যা অন্যান্য বিষয় অন্যান্য বিষয়গুলো কি কি হতে পারে যেমন উপকরণের দাম প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি এগুলো অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে দামের সাথে যোগানের এই ধনাত্মক বা ক্রিয়াগত সম্পর্কটাকে বলা হয় যোগান বিধি আমরা এখানে দিচ্ছি দেখো এই যোগান বিধি কি তিনটি উপায়ে প্রকাশ করা যায় অর্থাৎ যুগান বিধির প্রকাশের উপায় কয়টা বললাম তিনটা কি কি এক যুগান অপেক্ষক দুই যুগান সূচি তিন যুগান রেখা লক্ষ্য করে এখানে আমরা এগুলো নিয়ে আসছি যুগান অপেক্ষক তারপর যুগান সূচি তারপর হচ্ছে যুগান রেখা এখন আমাকে প্রশ্নে বলছে একটা সূচি ব্যবহার করে যোগান রেখা অঙ্কন করতে হবে অর্থাৎ এই সূচিটা আমি টোটালি আমার নিজের মতো করে অর্থাৎ যেখানে যোগান বিধিটি প্রতিফলিত হবে এমন করে একটা যোগান সূচি নেব এবং ওই সূচির মাধ্যমে আমাকে যুগান রেখাটি অঙ্কন করতে হবে এজন্য আমি একটি কাল্পনিক যোগান সূচি নেব অপর পেজে আমরা চলে যাচ্ছি দেখো একটা কাল্পনিক যোগান সূচি আমরা নিলাম দেখো কোন একটা দ্রব্যের দাম যখন ধরলাম পাঁচ টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে কত একক দশ একক দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে দশ পনেরো এবং বিশ টাকা হলে যোগানের পরিমাণ হয় যথাক্রমে বিশ তিরিশ চল্লিশ একক এটা হচ্ছে যোগান সূচি এবং যোগান সূচির বর্ণনা দুই লাইনের মধ্যে বলে ফেললাম ঠিক আছে এখন এই কাল্পনিক যোগান সূচিটা ব্যবহার করেই একটা যোগান রেখাঙ্কন করব। এখানে লক্ষ্য করো চিত্র ওয়েক্স অক্ষে হচ্ছে চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি ওয়েক্স অক্ষ হচ্ছে যোগানের পরিমাণ আর ও ওয়াই অক্ষ হল দাম নির্দেশিত দাম যখন পাঁচ টাকা তখন যোগানের পরিমাণ কত দশ একক দেখো এখানে দাম যখন পাঁচ টাকা যোগানের পরিমাণ দশ একক এটাকে প্রকাশ করলাম আমরা এ বিন্দু দ্বারা দাম বৃদ্ধি পেয়ে দশ টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে হয় কত বিশ একক যা বি বিন্দু দ্বারা নির্দেশিত একইভাবে দেখো দাম যখন পনেরো টাকা তখন যোগানের পরিমাণ হলো তিরিশ একক যা সি বিন্দু দ্বারা নির্দেশিত দাম যখন বিশ টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে চল্লিশ একক যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত এখন এই যে বিন্দুগুলো এ বি সি ও ডি এই বিন্দুগুলো যোগ করে এই যে রেখাটা পাচ্ছি অর্থাৎ এস এস প্রাইম যে অঙ্কিত রেখাটি এই রেখাটি হলো আমাদের নিম্ন যোগান রেখা বা কাল্পনিক যুগান সূচি থেকে অঙ্কিত যোগান রেখা ঠিক আছে তাহলে আমরা আমাদের এই প্রথম প্রশ্নটা আমরা পেয়ে গেলাম যে কাল্পনিক যুগান সূচি ব্যবহার করে কিভাবে যোগান রেখা অঙ্কন করতে হয় এবং তার বর্ণনাটা কী লিখবো আমরা সেটাও জেনে গেলাম ঠিক আছে এখন আসো আমরা আমাদের আরেকটা প্রশ্ন বলছিলাম যুগান অপেক্ষক থেকে যুগান রেখা অঙ্কন করা লক্ষ্য কর যখনই প্রশ্নটা থাকবে তখনই প্রশ্নের মধ্যে অর্থাৎ একটা যোগান অপেক্ষক দেয়া থাকবে প্রথমে তোমাকে যোগান অপেক্ষকটা ব্যবহার করে এটা থেকে একটা সূচি তৈরি করতে হবে তারপরে সূচি থেকে একটু আগে যে প্রশ্নটা আলোচনা করলাম সূচি থেকে যথারীতি তুমি যোগান রেখা অঙ্কন করতে পারবে ঠিক আছে তাহলে আমরা এখানে কাজটা করতেছি দেখো এক্ষেত্রে তুমি ইচ্ছে করলে প্রথমে যোগান বিধি দিয়ে আলোচনাটা শুরু করতে পারো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতেছি দেখো এটা নিলাম যেই এই যোগান অপেক্ষকটা আমার প্রশ্নে দেওয়া আছে মনে করো যে যোগান অপেক্ষক এস সমান সমান মাইনাস ফোর প্লাস ফোর পি হতে যোগান রেখা অঙ্কন করো প্রশ্নটা হচ্ছে আমাদের এটা তাহলে আমরা এখানে বলছি দেখো প্রদত্ত যোগান অপেক্ষক এই যে এই অপেক্ষকটা এই অপেক্ষকে দুইটা চলক আছে এখানে দেখো একটা পি আর একটা হলো এস এখানে পি হলো স্বাধীন চলক আর এস হলো অধীন চলক ঠিক আছে পি হচ্ছে স্বাধীন চলক আর এস হলো অধীন চলক তার পি এর মান যদি আমি এখানে বসাই তাহলে এস এর বিভিন্ন মান পাওয়া যাবে ঠিক আছে এই মান দুইটা চলকের মানগুলো বসিয়ে আমি কি করতে পারি একটা যে সূচি তৈরি করতে পারি তাহলে আমরা এখানে বসালাম দেখো যে স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের প্রাপ্ত মানগুলো নিম্নের সূচিতে বসাই প্রথমে আমরা বসছি দেখো যে পি সমান সমান যদি ওয়ান হয় পি তো প্রাইস দাম এক টাকা হলে এস এর মান কত হবে এস সমীকরণটা লিখলাম দেখো মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু পি এর মান দর্শী কত ওয়ান এই যে পি এর মান ওয়ান বসালাম তাহলে চার একে চার আর এখানে মাইনাসের চার আর এখানে হচ্ছে প্লাসের চার তাহলে দুইটা যোগ বিয়োগ করলে কত হয় শূন্য হয় অর্থাৎ দাম যখন এক টাকা তখন দ্রব্যের যোগানের পরিমাণ হচ্ছে কত একক শূন্য একক এবার পি এর মান আমি দুই বসাবো দেখো পি সমান সমান দুই টাকা হলে দেখো এস সমান সমান মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু টু এই যে পি এর জায়গায় টু বসালাম ঠিক আছে তাহলে চার দুগুণে কত আট এখন এই আট থেকে যদি মাইনাস চার আমি বাদ দেই তাহলে থাকে কত প্লাসের চার অর্থাৎ দাম যখন দু টাকা তখন যোগানের পরিমাণ কত একক চার একক ঠিক এইভাবে দাম যখন তিন টাকা তখন দেখো যোগানের পরিমাণ হচ্ছে কত একক আট একক আমরা একইভাবে বসাচ্ছি কিন্তু দেখো দিয়ে যাকে তিন বসালাম তিন চারা কত বারো বারো থেকে চার বাদ দিলে থাকে কত আট একইভাবে দেখো দাম যখন চার টাকা তখন এস সমান মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু ফোর অর্থাৎ পি এর জায়গায় ফোর বসালাম তাহলে চার চার কত হতো ষোলো এই ষোলো থেকে যদি চার বাদ বাদ্য তাহলে থাকে কত বারো একক তার মানে দাম যখন চার টাকা তখন যোগানের পরিমাণ কত একক বারো একক তাহলে দেখো তো এর বিভিন্ন মানের সাথে এস এর বিভিন্ন মান পাইছি আমি এই দুইটা মান অর্থাৎ পি এর মান এবং এস এর মানগুলো আমরা যদি বসে একসাথে বসাইয়ে নিই তাহলে আমরা একটা সূচি তৈরি করতে পারি দেখো যুগান সূচি এই যে দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ ছিল কত একক শূন্য একক দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে দুই তিন এবং চার টাকা হলে যোগানের পরিমাণ হয় যথাক্রমে চার আট এবং বারো একক ওইখানে যে মানগুলো আমরা পাইছিলাম ওই মানগুলো এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের এই সূচির বর্ণনাও শেষ এখন এই সূচির সাহায্যে আমরা একটি রেখা অঙ্কন করবো দেখো যে আমরা বসালাম যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে যাচ্ছি ও এক অক্ষে যোগানের পরিমাণ ওয়াই অক্ষ হল দাম নির্দেশিত দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে শূন্য একক এই জায়গায় একটু মনে রাখতে হবে লক্ষ্য কর এটা এই অক্ষের মধ্যে আমি দাম প্রকাশ করছি আর এই অক্ষে যোগানের পরিমাণ তার মানে এই ভূমি অক্ষে যে কোনো বিন্দুতে দামের পরিমাণ হচ্ছে শূন্য আবার যে কোনো বিন্দুতে যোগানের পরিমাণ হচ্ছে শূন্য তার মানে দাম আছে কত টাকা এক টাকা দামে যোগানের পরিমাণ কত শূন্য তার মানে এখানে দাম এক টাকা অবস্থায় যোগানের পরিমাণ শূন্য অর্থাৎ এক যেখানে বসবে এখানেই যোগানের পরিমাণটা নির্দেশ করবে ঠিক আছে এটা মনে রাখতে হবে তাহলে আমি এখানে লেখালাম দেখালাম দেখো দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ শূন্য তার মানে এখানে আমি দেখাচ্ছি দাম এক টাকা অবস্থায় যোগানের পরিমাণ হচ্ছে শূন্য এটাকে প্রকাশ করলাম কি বিন্দু দ্বারা এ বিন্দু দ্বারা এবার দেখো দাম যখন দুই টাকা তখন যোগানের পরিমাণ কত একক চার একক তাহলে এই দুই এবং চারকে আমি একসাথে নিয়ে আসতেছি দেখো দাম যখন দুই টাকা যোগানের পরিমাণ হচ্ছে কত চার একক এখানে ছিল যোগানের পরিমাণ শূন্য এক টাকা দামে এই আমি এখানে এ দ্বারা প্রকাশ করছি এটাকে প্রকাশ করতেছি এবং দেখো বিবিন্দু দ্বারা দুই টাকা দামে যে চার একক যে যোগান পাওয়া যায় এটাকে প্রকাশ করছি কোন বিন্দু দ্বারা বিবিন্দু দ্বারা সেমভাবে দাম যখন তিন টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে আট একক যা সি বিন্দু দ্বারা নির্দেশিত দাম যখন চার টাকা তখন যোগানের পরিমাণ হলো বারো একক যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত এখন এ বি সি ও ডি বিন্দু যোগ করে এস এস প্রাইম নিম্ন যোগান রেখাটি অঙ্কন করা হলো ঠিক আছে অথবা আমরা এভাবে বলতে পারি প্রদত্ত যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন করা হলো ঠিক আছে এই হলো আমাদের যোগান রেখাটি এখন লক্ষ্য করো আমি তো এখানে যে ধ্রুবক্রাশিটা নিয়েছিলাম মাইনাস ফোর এটা এইটাকে স্যাধক বলা হয় এই স্যাদকটা ধনাত্মক হতে পারে প্লাসেরও হতে পারে আমরা এই জন্য আরেকটা অপেক্ষক দিয়েও দেখালাম দেখো যুগান অপেক্ষক থেকে যুগান রেখা অঙ্কন তোমাদের না হোক প্রশ্ন থাকতে পারে স্যার তো এখানে মাইনাস দিয়ে দেখেছে আমরা তো প্লাসের আসছে তাহলে কি করব সেম আমি এখানে প্লাসের একটা দেখালাম সব কিছু আগের মতো যে প্রদত্ত যুগান অপেক্ষকে যে ফি হলো স্বাধীন ছলক এস হলো অধীন ছলক ঠিক আছে এখানে ডি হয়ে গেছে এটা হবে এস এখানে ডি নাই এটা হচ্ছে এস ঠিক আছে যে ফি হলো স্বাধীন ছলক আর এস হলো অধীন ছলক তাহলে স্বাধীন ছলকের বিভিন্ন মানে অধীন চলকের প্রাপ মানগুলো নিম্নের সূচিতে বসাই দেখো পি এর মান যদি ওয়ান হয় তাহলে পি এর জায়গায় ওয়ান বসাইছি এই যে পি পি এর জায়গায় কত বসালাম ওয়ান তাহলে এখানে আছে পাঁচ এখানে পাঁচ পাঁচ পাঁচে কত হয় দশ অর্থাৎ দাম যখন এক টাকা তখন আমার যোগানের পরিমাণ দাঁড়াচ্ছে কত একক দশ একক এবার পি এর মান টু বসাবো দেখো যে পি সমান টু হলে এস সমান হচ্ছে কত এখানে তো পাঁচ আছে আর এখানে হচ্ছে পাঁচ দুগুণে দশ দশে আর পাঁচে কত পনেরো একক তার মানে হচ্ছে দাম যখন দুই টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে পনেরো একক দাম যখন তিন টাকা দেখো এখানে তিন পাঁচ পনেরো তখন যোগানের পরিমাণ হয় কত বিশ একক পনেরো আর পাশে কত বিশ না আবার দাম যখন চার টাকা তখন যোগানের পরিমাণ হয় পঁচিশ একক কীভাবে চার পাঁচ আর বিশ আর পাঁচ পঁচিশ ঠিক আছে এখন এই পি এর মান এবং এস এর মান বসিয়ে আমরা একটা যোগান সূচি তৈরি করতে পারি দেখো যোগান সূচি দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ পাইছিলাম কত দশ একক আবার বাকিগুলো বর্ণনা দিয়ে দাও দাম বেড়ে যথাক্রমে দুই তিন এবং চার টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে হয় পনেরো বিশ এবং পঁচিশে একক ঠিক আছে সূচির বর্ণনা শেষ এখন এই সূচিকে ব্যবহার করে আমরা একটা চিত্রাঙ্কন করব তার মানে যোগান বা চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেব। দেখো ও এক সক্ষে যোগানের পরিমাণ হলো দাম নির্দেশিত দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ কত একক দশ একক যা এ বিন্দু দ্বারা নির্দেশিত দাম যখন তিন টাকা তখন যোগানের পরিমাণ হয় বিশ একক যা সি বিন্দু দ্বারা নির্দেশিত দাম যখন চার টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে পঁচিশ একক যা বিন্দু দ্বারা নির্দেশিত এখন এ বি সি ও ডি বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি এই রেখাটা হচ্ছে নিম্ন যোগান রেখা বা প্রদত্ত যোগান অপেক্ষক থেকে অঙ্কিত যোগান রেখা এই ছিল মূলত আজকের আলোচনা ঠিক আছে তাহলে এখন আমরা আজকের এই আলোচনা থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কী কী পেতে পারি দেখো যোগান অপেক্ষক কাকে বলে তারপরে লিখছি এস সমাজ ওয়ান থ্রি প্লাস টু ফি অপেক্ষক অপেক্ষকে যোগান রেখার ঢাল কত এখানে যোগান রেখার ঢাল কত আমরা বলছিলাম যে এই স্বাধীন ছলকের শখটা কিন্তু রেখাটার ঢাল তবে এক্ষেত্রে অবশ্যই চলকটা কি থাকতে হবে যে অধীন চলকের সাথে কোনো শখ থাকবে না সিঙ্গেল থাকবে ঠিক আছে এ অবস্থা বলা যাবে আর না হয় মডিফাই করে নিতে হবে আর যোগান রেখা কেমন হয় ঠিক আছে যোগান রেখা কেমন হয় বাম দিক থেকে ডান দিকে উর্দু হয় ঠিক আছে এখন আমরা এখান থেকে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন কী পেতে পারি দেখো যে একটি কাল্পনিক যোগান সূচি থেকে এটা যোগান হবে অন্তর্ন হ্যাঁ রেখা অঙ্কন করো তারপরে যুগান অপেক্ষক টেন প্লাস টু হতে যোগান রেখা অঙ্কন করো আমি আশা করি তোমরা যে আমরা যে আলোচনার মধ্যে যে অপেক্ষকগুলোর সাহায্যে যোগান রেখা অঙ্কন করলাম এগুলোর সাহায্য নিয়ে তুমি এটাও অঙ্কন করতে পারবে আজকের আলোচনা মূলত এতটুকুই ছিল তা আমি আশা রাখবো তোমরা অবশ্যই আলোচনাটা বুঝতে পেরেছো এবং সাথে সাথে বই সাহায্য নিয়ে আলোচনাটাকে শেষ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ সবাইকে